সকাল আমার বন্ধুদের, সকলকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দের শত সহস্র প্রণাম জানিয়ে আজকে একটা নতুন দিন এবং একটা নতুন ব্লগের সূত্রপাত করতে চলেছি। রোজকার মতোই দিনটা খুবই সাধারণ। সকালবেলা উঠে ফ্রেশ হওয়া, দুধ আনা, গেটে জল দেওয়া, সব কাজ সেরে মিস্টার বিশ্বাসকে বলেছি একটু আমার কিছু জামা কাপড় যেগুলো আগের দিন কাচা হয়েছিল সেগুলো একটু রোদে দিয়ে দিতে। অপার সংসার নাহি পাড়া পার, মাঝে আমার। আজকের মেনু, এটা হচ্ছে আলু আর ফুলকপি, এটা হচ্ছে খিচুড়ির জন্য, আর হবে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। তো সব কাটা কমপ্লিট, এবার ঝটপট রান্না করে নেব, কারণ এর পরে একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে যেটা সাক্ষী হতে চলেছো তোমরা সকলে। হ্যাঁ, তোমরা আমার পরিবারের সদস্য, তো তোমাদের তো এই ঘটনাটার সাক্ষী রাখতেই হবে। তো চলো ব্লগসটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো সেই বিশেষ ঘটনা যেটার জন্য আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সেন্ট লিউকের রেজাল্ট ডিস্ট্রিবিউশনের দিন। আজকে এমন একটা দিন যে দিনটায় আমার বুকে ধুকপুকুনি সব থেকে বেশি হয়, এবং দীপ এই দিন যেন অসম্ভব রকমের কাম আর কুল থাকে। বাচ্চার রেজাল্ট মানে মায়েরও তো পরীক্ষা, তাই না? ওই দেখ দাদা কী করছে, কাঁচি দিয়ে কাটছে। কাটলে কী হবে? দীপ, কেমন ফিলিংস হচ্ছে? আজকে খুব একটা হচ্ছে না, কবে সময় গেছে কিন্তু সব বলে যে আজকে রেজাল্টের দিন, কালই খুব একটা টেনশন হয় না। যাবো নিয়ে নিয়ে চলে আসবো। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর যেহেতু আজকে দীপের রেজাল্টের দিন, তো কালকেই ওদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে যেন ওদের ফিজ, মান্থলি ফিজ আপডেট থাকে। তো মান্থলি ফিজ তো কালকে দেখেই নিয়েছো, ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে অ্যালং উইথ রেজিস্ট্রেশন ফিজ। আর আজকে আমরা যাচ্ছি রেজাল্ট নিতে। কদিন আগে হাফ ইয়ারলির কপি শোয়িং হয়েছে, আজকে হচ্ছে সেন্ট লিউকসের রেজাল্ট বেরোনোর দিন। তো আজকে বিশেষ কিছু নেই, যাব রেজাল্ট নেবো, চলে আসব। ধাক্কা খেতে খেতে আমরা পুরো পাথরের মতো হয়ে গেছি, আর কি করার আছে? ক্লাস 9, 10, 11, 12 এটা এক্সপেক্টও করা উচিত না যে 100-এ 100 পাবে। যদি পেয়ে যায় তাহলে সে তো অবশ্যই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তো কুর্নিশ জানাতেই হয়। তো চলো এবার আমাদের সঙ্গে রওনা দিয়ে আমরা সকলে যাই সেন্ট লিউকস আর নিয়ে আসি রেজাল্ট। সেন্ট লুকসে যাওয়ার জন্য রওনা দেওয়ার আগে যে কথাটা বলার, সরি জুতোটা দেখা যাচ্ছিল ওই জন্য সরে আসলাম, যে কথাটা বলার সেটা হচ্ছে যে সৌর্যকে আমি অলরেডি একটু খিচুড়ি খাইয়ে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ওখানে থাকলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে পড়ি। একেবারে ডিরেক্ট সেন্ট লুকে চলে যাব, চলো। কত নেবে? 40 নেবে? সময় হেঁটে আসবে, সময় তা নেই। কে বললো তারা নেই? আমি পিসিকে বলে গেলাম যে আধা ঘন্টার মধ্যে আমরা আসছি। দীপকে একটু আগে পাঠিয়ে দিলাম, আমরা ডাইরেক্ট এখান থেকে একটা টোটো করে নেব, করে নিয়ে সোজা সেন্ট লুকে চলে যাব, ওখানে নামবো। টোটোকে কিন্তু দাঁড় করাবি না, হ্যাঁ, কারণ কখন হবে আমি জানি না। ১০টা থেকে হচ্ছে কত ১১টা ১০ থেকে তাই তো। এই সময় আমি আর দীপ যখন যাচ্ছিলাম তখন বারবারই আমার নিজের রেজাল্ট বেরোনোর কথা, নিজের স্কুল লাইফের কথা,
অনেক বেশি করে মনে পড়ছিল। মনে পড়ছিল কিভাবে আমাদের ওয়ান বাই ওয়ান রোল নাম্বার কল করে রেজাল্ট দেওয়া হতো এবং মিসেদের সামনে সাইন করে নিতে হতো এবং কয়েকদিন পরে সেই রেজাল্টটাকে আবার বাড়ি থেকে বাবাকে দিয়ে সাইন করিয়ে এনে জমা দিতে হতো। সে এক অন্য ধরনের অভিজ্ঞতা ছিল বন্ধুরা, তাই না? কি মনে পড়ে, কেমন লাগছে? খুবই প্রাউড ফিল করছ? স্কুল থেকে বেরিয়েই আমরা সঙ্গে সঙ্গে টোটো নিয়েছি, আমরা এখন যাব বাড়ি, কারণ অনেক দেরি হয়ে যাবে নইলে খুব তাড়াতাড়ি কাজ মিটে গেল। সেন্ট লুকে হার্ডলি আমাদের 2 থেকে 3 মিনিট লাগেনি, মানে জাস্ট তিনতলায় উঠেছি আর মার্কশিট নিয়েছি আর তার সাথে সাথে আমাদের দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন। তো এইবার বাড়ি যাবো, সৌর্যকে নেবো, কারণ সৌর্য আছে পিসির বাড়ি। আর ও যদি একবার রিয়েলাইজ করে নেয় যে আমরা বাইরে টোটো চড়ে ঘুরছি আর ও এখানে বসে রয়েছে, ভীষণ ঝামেলা করবে। এই যে রেজাল্ট প্লাস রেজিস্ট্রেশন দুটোই দেখিয়ে দিলাম, বাড়ি গিয়ে আরো ডিটেলে দেখা। আমি নিহাকে কাটাই স্কুলের ছাত্রী। ছাত্রী জীবনে আমরা গীতা দিদিমণি, অনিতা দিদিমণি এদের সকলকে পেয়েছি। এরা যতটাই স্নেহময়ী ছিলেন ততটাই ছিলেন কড়া ধাতের মানুষ। আজকে ছেলের রেজাল্ট আনতে গিয়ে ওনাদের কথাগুলো খুব বেশি করে মনে পড়ছিল। মনে পড়ছিল কেমন রেজাল্টটা হাতে নিয়ে ওনারা আমাদের স্নেহমাখা ধমকের সুরে বলতেন, ভালো করো। বাড়িতে কন্ডাক্টিং অ্যাটিটিউড কেমন জানিস তো? ওটা সাইডে রেখে এটা দেখ, লিখেছে আর কি, ভেরি গুড কন্ডাক্ট, ভালো। টোটাল 8 দিন অ্যাবসেন্ট, এখন 14, টোটাল হচ্ছে 8 দিন অ্যাবসেন্ট, এখন অ্যানুয়ালে 14 হয়েছে। টোটাল কতদিন অ্যালাউ করে? 20 অবধি বলে, করতে 20-এর বেশি না করতে কেউ শোনে না। মানে এখনো 1 সপ্তাহ আছে, ছুটতে ছুটতে গেছি আর দৌড়তে দৌড়তে চলে এসেছি। এই হচ্ছে রেজাল্ট প্লাস রেজিস্ট্রেশন। আর এই যে পেছনে আসছে ভাড়া দিয়ে, সৌর্যের জন্য অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করলাম, নইলে কারণ ছিল না। পিসির কাছে কালকেও ছিল, আবার আজ গিয়েও, পিসি নিজের কোনো কাজ নেই সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। এখন বাড়িতেই থাক, খেলাধুলো করুক, পিসির যদি ইচ্ছা হয় পিসি আবার স্নানের পরে নিয়ে যাবে, কারণ আজকে স্যাটারডে, আজকে তো কোনো স্কুল নেই, পরে নিয়ে যাবে দরকার হলে। কিন্তু ওই জন্যই আর আমি দেরি করলাম না, তাড়াতাড়ি করে চলে এলাম। আসেন, এত উজ্জ্বল রেজাল্ট করেছে চোখ ফাঁদিয়ে যাচ্ছে একবার। এই হচ্ছে রেজাল্ট, 940। হ্যাঁ, সাধনা ভট্টাচার্য, বাংলা আর ফিজিক্স, ফিজিক্স এর জন্য আমি খেপে লাল হয়ে গেছিলাম। হিস্ট্রি ফিস্ট্রি তো সব ঠিক আছে, জিওগ্রাফি তো সব ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে আমি কি করব বলো? 4টে সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, 4টেতে যদি 100-এ 100 না পায় কোনো লাভ নেই। দীপ এক্ষুনি বললো যে সৌর্যকে নিয়ে যাবে নীলদের বাড়ি। নীল আমার মাসি শাশুড়ির নাতি। তো এই যে দুজনে রেডি হয়ে গেছে, এবার যাচ্ছে। চলো, আমি এখন ফাঁকা, কাজ সারি, টাটা। নীল দাদার বাড়ি, এটা নেবো আর আরেকটা নেবো। এলি, এই যে এটা হচ্ছে আজকে আমাদের সুপার লাঞ্চ, খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। জলের পোকা জলে যা, আমার সিলেট শুকিয়ে যা, আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।